হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা থাম্বনেলটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কি বলা আছে। নিম্নচাপের খবর সত্য না মিথ্যা, এটা অনেকেই কিন্তু এই খবর যখন প্রকাশিত হচ্ছে যে নিম্নচাপ একটা আসতে চলেছে, তো অনেকেই বলছেন যে ফেক নিউজ বা এরকম হতেই পারে না। মানে আগের যে নিম্নচাপগুলি আসতে গিয়ে আটকে গেছিলো, তার প্রভাবে কিন্তু অনেকের মনেই এরকম হয়েছে যে নিম্নচাপ কিন্তু আসছে না, এবং অনেকে কমেন্টে জানাচ্ছেন ফেক নিউজ। দেখুন, খবর বাংলা ইউটিউব চ্যানেলে কোনো ফেক নিউজ প্রকাশ করা হয় না, যেমন আপডেট আসে সেইভাবে আসে, সেইভাবে কিন্তু প্রকাশ করা হয়। আবহাওয়া পরিবর্তনশীল, তো আমাদের আজকে দেখিয়ে দেবো সত্যিকারেই এই নিম্নচাপ আসছে কি না। আপনারা স্ক্রিনের মধ্যে ইতিমধ্যে লক্ষ্য করুন, এই দেখতে পাচ্ছেন আপনাদের দেখতে। দেখুন, আগে যে সমস্ত আপডেট আপনাদের দেখেছি লাইভ ট্র্যাকিংয়ে, সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের এই রকম স্ক্রিনে দেখায়নি। তো আজকে আপনাদের দেখানোর জন্য যে সত্যিকারেই নিম্নচাপটি আসছে কি না আপনাদের বুঝিয়ে দেবো, তো আপনারা লক্ষ্য করতে থাকুন। দেখুন, এখানে যে সমস্ত দাগগুলি দেখতে পাচ্ছেন, এই দাগের মধ্যে দেখুন এই যে মাঝে মধ্যে এল, কোথাও কোথাও এইচ, এই যেখানে দেখুন যেখানে এল আছে সেখানে দেখুন একটি করে কিন্তু ছোটো করে দাগের এরিয়া তৈরি হয়েছে। দেখুন, এখানে একটা এল, এখানে একটা এল, এখানে একটা এল, যেমন দেখুন সবাই 993, 92, 995 পর্যন্ত কোথাও কোথাও 1008 এরকম লেখা রয়েছে, এই যে এইগুলো। হ্যাঁ, এবারে যেখানে যেখানে এল আছে এবং তার যে এরিয়া সেটি হচ্ছে লো প্রেশার এরিয়া, অর্থাৎ ওই জায়গাতে কিন্তু নিম্নচাপটি মূলত থাকবে, তার এবং তার আশেপাশের এরিয়াতেও কিন্তু তার কিছুটা প্রভাব থাকবে। তো আমরা আবহাওয়া দপ্তর যে তথ্য প্রকাশ করেছে বা আমরা ইতিমধ্যে যে সমস্ত লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে বা তথ্যের মাধ্যমে আমাদের বলেছি যে নিম্নচাপ আসতে চলেছে, এবারে কিন্তু প্রভাব পড়তে পারে, তো সেটি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন সত্যিকারে নিম্নচাপ আসছে কিনা, এবং যদি আসে সেটি কোথায় কোথায় এবং কোন এরিয়াতে তার প্রভাবটি পড়তে পারে এবং কতদিন থাকতে পারে সেটিও কিন্তু আজকে আমাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা তারপর বিচার করবেন যে এটি সত্য না মিথ্যা নিম্নচাপের খবরটি। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে পরবর্তী নোটিফিকেশনের জন্য অল নোটিফিকেশনকে অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করছি। দেখুন, এখন যেটা দেখাচ্ছে রাত্রি 8টা বাজে, আজ বুধবার 12 তারিখ, এই বুধবারে 8টার সময় আমি এটিকে রেকর্ডিং করছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন, এখানে যেটা বলছে যে এই সময়টা দেখুন কোথাও এখানে কিন্তু লো প্রেশার দেখা যাচ্ছে না, অর্থাৎ এলের কোনো সিম্বল নেই, কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ মতো করে এই যে এদিকটায় অন্ধ্রপ্রদেশের লাগোয়া এদিকে কিন্তু দেখা যাচ্ছে, তো এদিকে কোনো প্রভাব দেখা যাচ্ছে না। তো এখন পশ্চিমবঙ্গে এই লো প্রেশারের কোনো প্রভাব পড়বে কি না সেটি আপনাদের দেখাবো। তো আমরা এবারে আস্তে আস্তে ট্র্যাকটাকে চালাচ্ছি। আবহাওয়া দপ্তর কী বলছে? আবহাওয়া দপ্তর বলছে যে বৃহস্পতিবার অর্থাৎ 13 তারিখ একটা লো প্রেশার তৈরি হতে পারে, ঘনীভূত হতে পারে। দেখুন, আমরা নিয়ে গেলাম 1টা পর্যন্ত, তাতে কিন্তু এইখানে একটা লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে, এল রয়েছে, কিন্তু এই সব জায়গাতে কোনো লো প্রেশার এরিয়া এখনও পাওয়া যাচ্ছে না। আমরা এবারে আস্তে আস্তে আবার নিয়ে যাই, দেখি 16টা নিয়ে গেলাম। দেখুন, বিকেল 4টে তখন দেখা যাচ্ছে একটা লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়েছে। এবারে কি করে বুঝবেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আগামীকাল বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার একটা লো প্রেশার এরিয়া একটা জোন তৈরি হচ্ছে, অর্থাৎ এইখানে দেখুন এইখানটা হচ্ছে মূলত থাকবে, তারপরে এর হচ্ছে তার এরিয়া। এবার এই এরিয়ার মধ্যে যে সমস্ত জায়গাগুলি পড়বে সেখানে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে, কিন্তু তার আশেপাশের জায়গাতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বাকি কিন্তু বেশি প্রভাব থাকবে এই এরিয়াতে। তো এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার বিকেল 4টের সময় নাগাদ একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এর পরবর্তী সময়ে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে এই সমস্ত এরিয়াতে। এখানে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের কিছু এরিয়া অবশ্যই পড়ছে, মেদিনীপুর, ঝাড়গ্রাম। যদি আরেকটু বড় করে দেখুন আপনারা জায়গাগুলো দেখলে চিনতে পারবেন, এই হচ্ছে জায়গাগুলো দেখতে পাচ্ছেন। এখানে এই বাঁকুড়ার কিছু অংশ, এদিকে খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এই সমস্ত কিছু অংশ কিন্তু আছে। আরও বড় করে দিলে আরও বুঝতে পারবেন। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আরও পরিষ্কার করে বুঝে গেলেন। এখানে এই ঝাড়গ্রাম টাড়াগ্রাম এখানে কিন্তু পড়ে যাচ্ছে, অর্থাৎ এই জন্যে কিন্তু এই সমস্ত জায়গাতে একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে, যার জন্যই কিন্তু আবহাওয়া দপ্তর এই খবর বলছে যে এখানে বৃষ্টিপাত হতে পারে। তো এই এটা হচ্ছে লো প্রেশার এরিয়া। এবার আমরা টাইমটাকে আবার দেখাবো, এইটা কতক্ষণ থাকছে, কতক্ষণ যাচ্ছে। এবারে এই যে জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, অর্থাৎ এখানে কিন্তু হাওয়া যত লাল এরিয়া হবে, যত বেশি হবে তত কিন্তু হাওয়ার পরিমাণ বাড়বে। এটা হচ্ছে বায়ুর ঝাপটা মোটে আছে, দেখতে পাচ্ছেন যে এখানটা কোণে বায়ুর ঝাপটা।
অর্থাৎ যত ডিপ হবে তত কিন্তু বায়ুর গতিবেগ তত সেখানে কিন্তু বেশি হতে পারে, বায়ুর ঝাপটা তত বেশি হতে পারে, যত হালকা তত কম বায়ু। অর্থাৎ এই দিকে বেশি যতটা হাওয়া বইবে এইখানে ততটা হাওয়া কম হবে, কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। এটা বুঝতে পারছেন? এবারে আমরা নিয়ে যাচ্ছি এটিকে, সরাচ্ছি আস্তে আস্তে রাত্রি 8টা, তখন দেখো লো প্রেশারটি চলে যাচ্ছে, অর্থাৎ রাতের দিকে লো প্রেশারের সম্ভাবনাটা একটু কম থাকছে। আবার নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমরা পুরো ট্র্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করতে থাকুন। দেখুন এখানে একটা লো প্রেশার এরিয়া থাকছে, শুক্রবার, এটা হচ্ছে শুক্রবার। দেখুন এখানে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে। এবারে লো প্রেশার এরিয়া মাঝে মধ্যে এদিক ওদিক পাল্টাচ্ছে, মানে কোন কোন সময়তে তার প্রভাবটি বেশি থাকবে সেই সময়তে কিন্তু বেশি বৃষ্টি। আবার দেখুন শুক্রবারে এই মোটামুটি 11টা নাগাদ দেখুন আবার একটি লো প্রেশার এরিয়া দুটো, একটা হচ্ছে এলাহাবাদের দিকে আর একটা হচ্ছে এইখানে কলকাতাও কিন্তু সেখানে ঢুকে পড়ছে। অর্থাৎ শুক্রবারে এইখানে কলকাতা দেখেন, এই যে হাওড়া হুগলি এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। আপনারা যদি আগের ভিডিওতে দেখে থাকবেন, এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আবহাওয়া যে পূর্বাভাস সেখানে দেখবেন এখানে কিন্তু ওই শুক্রবার নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুটো জায়গাতে। কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু পরিষ্কার হুগলি হাওড়ার কিছু অংশ অবশ্যই পাওয়া যাবে। দেখুন এখানে এইটা হচ্ছে এরিয়া, কিছুটা পশ্চিম মেদিনীপুর, কিছুটা হাওড়া, কিছুটা এদিকে হুগলির কিছু অংশ এই সাইডে কিন্তু পাওয়া যাবে। এই দিকটা হচ্ছে লো প্রেশার এরিয়া, এখানে এখানে এল দেওয়াই রয়েছে, অর্থাৎ এই এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত হবে। কিন্তু এর এরিয়াটি যেটা বলছে ওখানে বেশি হবে, কিন্তু এই যে জায়গাটা পুরো এরিয়াটা একদম দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা দিকে দেখুন আরও কিছু এরিয়া দেখেন বড় করে দিচ্ছে, বাংলাদেশের কিছু এরিয়া পড়ে যাচ্ছে, এইসব জায়গাতে কিন্তু বেশি করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান বর্ধমান পড়ে যাবে। তো এই হচ্ছে এরিয়া, এটা হচ্ছে লো প্রেশার এরিয়া। তো এই এরিয়াতে আবার শুক্রবারে এই সময়তে 11টার পর থেকে দেখা যাচ্ছে যে আবার চলে যাচ্ছে, মানে 11টার পর থেকে ধরুন 1টা 1টা পর্যন্ত একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তারপরে আবার কিন্তু কমে যাচ্ছে। আবার আমরা নিয়ে যাচ্ছি ভিডিওটা, একটু হয়তো বড় হতে পারে। আবার দেখুন রাত্রেবেলার দিকে আবার লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটা, মূলত তা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু যে দক্ষিণবঙ্গে কিন্তু এই উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের কিছু অংশে অবশ্যই কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাব ভালো মতো লক্ষ্য করা যেতে পারে। তো এরপর আমরা আবার নিয়ে যাচ্ছি শনিবার। শনিবারে দেখুন লো প্রেশার এরিয়া কিন্তু রাত ভোরবেলার দিকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ শনিবারে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাবে, সঙ্গে বাংলাদেশের এদিকে খুলনা টুলনা সাইডে, খুলনা বিভাগে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে, এবং এই চট্টগ্রাম এসব সাইডে কিন্তু ঢাকা পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ভালো পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা আবারও নিয়ে যাচ্ছি 7টার সময় তো কিন্তু লো প্রেশার এরিয়া আরও বড় হয়ে গেল। আবারও নিয়ে যাচ্ছি আমরা দেখুন শনিবারে দেখুন 1টার সময় তো আবার লো প্রেশার এরিয়া, কিন্তু এবং দেখুন এখানে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু দুপুরের দিকে প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাবে। যদি আমাদের দেখাচ্ছি একটা দুটো এরিয়া দেখলেই বোঝা যাবে, এই যেমন চট্টগ্রাম, আমরা চট্টগ্রামটা ক্লিক করে দিচ্ছি, চট্টগ্রামটা যখন খুলছে আর নেটটা একটু স্লো রয়েছে, ওপেন হয়ে গেলে বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে পরিষ্কার বুঝে যাবেন যে আপাতত এটা খুলছে না, খুলে গেছে হয়তো। দেখুন সেটা কবে আমরা দেখে দিচ্ছি, শনিবারে কী বলেছিলাম যে হাওয়া বেশি থাকবে, কত ওই যে বায়ুর গতিবেগ থাকবে 27 কিলোমিটার পর্যন্ত ওই সময়তে, এবং বায়ুর ঝাপটা 55 কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলে যেতে পারে। এটা হচ্ছে চট্টগ্রামের দিকে প্রচুর পরিমাণে হাওয়া থাকবে। ঢাকাতে দেখে দিচ্ছি দেখুন শনিবার, আমরা নিয়ে যাচ্ছি শনিবারে দেখুন কী বলছে, শনিবারে 30 কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে ঢাকার দিকে দুপুর থেকে, একদম 26 থেকে 30 কিলোমিটার গতিতে কিন্তু হাওয়া বইবে ঢাকা সাইডে এতটা জোরে, এবং প্রায় 55 থেকে 59 কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা পর্যন্ত থাকবে। তো আমরা এটা দেখে নিলাম, এরপর আমরা আবার নিয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু রাতের দিকে একটু লো প্রেশার এরিয়া থাকছে না, অর্থাৎ আবার কিন্তু গভীর রাতে আবার বড় লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে। লক্ষ্য করে দেখুন বড় লো প্রেশার এরিয়া একদম, মানে এখানে একদম ঝাড়খণ্ড, বিহার এর কিছু অংশ, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এবং তার সঙ্গে উত্তরপ্রদেশের কিছু অংশ কিন্তু ঢুকে নিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত শনিবার রাত্রেবেলা, সঙ্গে কিন্তু বাংলাদেশে প্রবল একটা ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার রয়েছে। এবারে দেখুন রবিবারে নিয়ে যাচ্ছি, রবিবারেও কিন্তু লো প্রেশার এরিয়া থাকছে ভোরের দিকেও,
দক্ষিণবঙ্গের কিছু অংশ, সঙ্গে থাকছে ঝাড়গ্রাম এবং উড়িষ্যার কিছু অংশ। অর্থাৎ প্রবল বৃষ্টিপাত যে হতে পারে এখান থেকে, দেখুন আবার নিয়ে গেলাম রবিবার 9টা, লো প্রেশার এরিয়া কিন্তু আবার থাকছে, দেখতে পাচ্ছেন, এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু হাওয়ার একটা অক্ষরেখা তৈরি হচ্ছে। আবার নিয়ে যাচ্ছি রবিবার দুপুরবেলা লো প্রেশার এরিয়াটি, দেখুন লক্ষ্য করুন বিরাট বড় লো প্রেশার এরিয়া, অর্থাৎ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। অর্থাৎ শনিবার এবং রবিবার ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বেশ কিছু অংশে এবং উত্তরবঙ্গেরও মালদা পর্যন্ত টেনে নিতে পারে কিছু অংশে, প্রবল বৃষ্টিপাত এসব এরিয়াতে হতে পারে। আবার নিয়েছি আমরা, দেখুন এখানে কিন্তু আবার সন্ধ্যের দিকে লো প্রেশার এরিয়াটি চলে গেল, অর্থাৎ তারপরে আবার কিন্তু রাতের দিকে ফিরে আসছে, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের কিছু অংশ নিতে পারে, কিন্তু এটি মূলত ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এসব সাইডে কিন্তু হতে পারে, এবং উড়িষ্যার কিছু অংশে থাকবে, এবং এদিকে কিন্তু ঝোড়ো হাওয়া, হালকা মাঝারি ঝোড়ো হাওয়া সব রকম মিলিয়ে কিন্তু এই অংশটা থাকবে রাতের দিকে। এবারে যেটুকু এখনকার আপডেট পাওয়া যাচ্ছে, এবার দেখুন সোমবার নিয়ে গেলাম, সোমবারে কিন্তু লো প্রেশার এরিয়া থাকছে, মানে সোমবারে এই দিকটা থাকছে, এদিকে কিন্তু সেরকম থাকছে না। আমরা আবারও নিয়ে যাচ্ছি, দেখুন সোমবারে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে না, মঙ্গলবার নিয়ে যাচ্ছি, দেখুন আর আসছে কিনা, মঙ্গলবারে কিন্তু পাচ্ছি না, আমরা আরও নিয়ে যাচ্ছি, থাকতে পারে, আস্তে আস্তে লক্ষ্য করলে দেখা যাবে, যতটা আপডেট আছে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আবার বুধবারের দিকে আবার লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই দক্ষিণবঙ্গে বীরভূমের দিকে কিছুটা এবং মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু প্রভাব থাকতে পারে। সঙ্গে আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি কিছু অংশ, তাহলে বুঝে যাবেন, আরও বড় করে দিচ্ছি, দেখুন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার কিছু অংশ, পুরুলিয়ার কিছু অংশ এবং এখানে কিন্তু মুর্শিদাবাদের কিছু অংশ এখানে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে লো প্রেশার এরিয়া, এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা ঘূর্ণা বর্তই রয়েছে পরিষ্কার একদম ধানবাদের কাছে, এবং দুর্গাপুর পশ্চিম, এখানে পশ্চিম বর্ধমানে কিন্তু, অর্থাৎ পশ্চিম বর্ধমানে 19 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাতের আবার চান্স রয়েছে নিম্নচাপের প্রভাবে। আমরা আবার নিয়ে যাচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারছেন লো প্রেশারে কী হয়, দেখতে পাচ্ছেন আবার বুধবারে নিয়ে গেলাম, বুধবারে আর লো প্রেশার আর নেই, আবার তৈরি হচ্ছে এখানে একটি, রাতের দিক করে কিছু অংশে দক্ষিণবঙ্গের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে, পরিবর্তনশীল কিন্তু এরকম আজকের ডেটে পাওয়া যাচ্ছে। দেখুন বৃহস্পতিবার রাত্রেবেলা আবার কিন্তু লো প্রেশার এরিয়া, অর্থাৎ আগামী সপ্তাহে একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আশা করা যেতে পারে। দেখুন আবার বৃহস্পতিবারে কিন্তু আবার বড় একটি লো প্রেশার এরিয়া কিন্তু গোটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কিছু অংশ, সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ড সমস্ত জায়গা কিন্তু নিয়ে নিচ্ছে, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের কিছু অংশ, বিহার কিছু অংশ নিয়ে কিন্তু লো প্রেশার এরিয়া থাকছে। বৃহস্পতিবারও কিন্তু দেখা যাচ্ছে আরও বড় হচ্ছে, অর্থাৎ আগামী এই বৃহস্পতিবার এবং তার পরের সপ্তাহে যে বৃহস্পতিবারে কিন্তু আবারও একটা নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এরকম কিন্তু দেখছি বড়ো এরিয়া ধরে, অর্থাৎ এরকম কিন্তু এখনও পাওয়া যাচ্ছে। আবার দেখুন শুক্রবারে নিয়ে গেলাম, দক্ষিণবঙ্গের দিকে কোনো প্রভাব নেই, অন্যদিকে চলে যাচ্ছে, অর্থাৎ শুক্রবারে আবার কিন্তু লো প্রেশারের যে প্রভাব সেটা কিন্তু কেটে যাচ্ছে, এখানে থাকছে না। তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে লো প্রেশার সত্যিকারের নিম্নচাপ আসছে কি আসছে না, এবং তার প্রভাবে কতটা কোথায় প্রভাব পড়তে পারে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবেন। খবর বাংলায় কখনও কিন্তু গ্যাজাখুরি খবর প্রকাশ করা হয় না, যা পাওয়া যায় তাই প্রকাশ করা হয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ।